এরপর তারেক আহমেদ আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন, দেশের জন্য জীবন দিতে গিয়ে মারা গেলে তারা শহীদ, কিন্তু দেশের অর্থ উন্নয়নের জন্য যারা বিদেশে কাজ করেন, রেমিটেন্স দিয়ে নিজ দেশের জন্য সংগ্রাম করেন, তারা যদি বিদেশে মারা যান, ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদেরকে শহীদ বলা হবে কিনা? প্রথম কথা হলো, যদি কেউ যুদ্ধ করে মারা যান এবং সে যুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব লাভ করা বা আল্লাহ নির্দেশ পালন করা বা ইসলাম মুসলমানদের কল্যাণ সাধন করা, এরকম কোনো বিষয় তার মাথায় না থাকে, তাহলে সেক্ষেত্রে তার সে মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হতে পারে রাজনৈতিক সংজ্ঞায়। আমি এই জন্য বলি যে শহীদ দুই প্রকার, একটা রাজনৈতিক শহীদ, আরেকটা হলো যে আপনার রাজনৈতিক বা দেশীয় পরিভাষা শহীদ, আরেকটা হলো যে শরীয়ত বা ইসলামী পরিভাষা শহীদ। ইসলামী পরিভাষায় যদি শহীদ বলতে হয় কাউকে, তাহলে তার ইসলামিক সংজ্ঞা আছে, সেটি পাওয়া যেতে হবে। অতএব রাজনৈতিক পরিভাষায় বা দেশীয় পরিভাষা বা দেশীয় যে কৃষ্টি কালচার বা প্রচলিত আইন ইত্যাদি আছে, সেখানে আপনি শহীদ কাকে বলবেন না বলবেন তার সংজ্ঞা তারা নিরূপণ করেন, আমি সে বিষয়ে অভিজ্ঞ নই। অতএব রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলছি, আমাদের প্রবাসী ভাই বোনেরা, তারা সেখানে যদি রেমিটেন্স সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন, তারা দেশের কল্যাণেই নিয়োজিত ছিলেন প্রকৃতপক্ষে, তো তাদের সে মৃত্যুকে আমাদের দেশ, আমাদের সমাজ বা আমাদের প্রচলিত আইন বা আমাদের এই রাজনৈতিক পরিভাষায় শাহাদাতের মৃত্যু বলা হবে কি না, এটা তারা ফতোয়া দিবেন, এটা তাদের ইস্যু, রাজনৈতিক ইস্যু। আমি আপনার ধর্মীয় বা শরীয়ত পরিভাষায় যে শাহাদাতের সংজ্ঞা রয়েছে সেটা আলোকে যদি বলি, তাহলে বলবো না এটা শাহাদাতের মৃত্যু বলে গণ্য হবে না। তবে হ্যাঁ, মানুষের নেকামল বা মানুষের কোনো সাধারণ কাজও যদি ভালো নিয়তে হয়, সেটা দুনিয়াবী কাজ হলো, সওয়াবের কাজে পরিণত হয়। যেন আমরা শুরুতে বলেছি, নিয়ত বা ইন্টেনশনের উপর নির্ভর করবে আপনি আল্লাহর কাছে এর মর্যাদা কী পাবেন কি না পাবেন। অতএব এক্ষেত্রে আমরা শরিয়াত দৃষ্টিকোণ থেকে যে সংজ্ঞা, সে সংজ্ঞার আলোকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এমনি রকমজামান আপনি প্রশ্ন করেছেন, সাধারণত আমরা জানি কোনো প্রাণীর ছবি আঁকা হারাম, কিন্তু যারা বিজ্ঞান শাখায় পড়েন তারা প্র্যাকটিক্যাল অনেক ছবি অঙ্কন করতে হয়, এক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে প্রথম কথা হলো যে, যদি আপনার কোনো কিছু জানার, শেখার, বোঝার বা মানুষের কল্যাণ সাধন করার জন্য আপনার এই বিদ্যা অর্জন করা প্রয়োজনীয় মনে হয় এবং আপনি এটা করতে বাধ্য হন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। যেমন আপনি একজন চিকিৎসক হবেন, চিকিৎসক হয়ে আপনি মানুষের চিকিৎসা সেবা দিবেন, এবং বিশেষ করে ধরুন মুসলিম সমাজে আজকাল গাইনি সার্ভিস দেওয়ার মতো মহিলা ডাক্তারের সংখ্যাও কমে যাচ্ছে, আবার মহিলা অনেক রুগী আছেন যারা দাঁতের ডাক্তার দেখাতে চান মহিলা, এবং মুসলিম নারীরা, মুসলিম পুরুষ বা একজন বেপর্দা হয়ে একজন পুরুষের কাছে তিনি তার দাঁত দেখাবেন না, যেখানে তার চেহারা হয়তো প্রদর্শন করতে হতে পারে বা আংশিক প্রদর্শন করতে হতে পারে। তো এই সমস্ত দিক বিবেচনা করে আপনি ডাক্তারি পড়াশোনা করছেন মুসলমানদের কল্যাণার্থেই, মানুষের কল্যাণার্থেই, তো সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো কিছু করতে হয় সেটি জায়েজ হতে পারে ইনশাআল্লাহ তাআলা, এই কারণে। আর দ্বিতীয়ত হলো যে, আপনি একটা পর্যায়ে এসে এ সম্পর্কে ধারণা নিচ্ছেন যে এখানে কী শেখানো হয়, কী জানা হয়, জাস্ট আপনার ধারণা নেওয়াটা উদ্দেশ্য এবং এটাকে আপনি হারাম ঠিকই মনে করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আর এমনিতে এটাকে হারাম আপনি মনে করছেন না, বৈধ মনে করছেন, আপনার ভিতরে এটা নিয়ে কোনো অনুসূচনা নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো গুনাহের কথা এবং নাজায়েজ কথা। আর ছবি, কোনো প্রাণীর ছবিকে অঙ্কন করা রীতিমতো সেটি সুস্পষ্টভাবে মৌলিকভাবে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি ওই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, বরং লানত হয় ওই ব্যক্তির উপর যে ছবি অঙ্কন করে, অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করে। অতএব এটা মৌলিক বিধান, কিন্তু বিশেষ প্রয়োজনে বা নিরুপায় ব্যক্তি হলে কিংবা জাস্ট সে সম্পর্কে ধারণা নিয়ে আপনি মানুষকে সচেতন করার উদ্দেশ্য হলে বা অন্য কোনো সত উদ্দেশ্য থাকলে সেটি জায়েজ হতে পারে। এমনি কবির হোসেন আপনি লিখেছেন, আমি এক জায়গায় বেতনভুক্ত গাড়ি চালাই, অনেক সময় এখানে ডিউটি থাকে না, এই সময় কি আমি অন্য জায়গায় ডিউটি করতে পারবো? আপনি যে কোনো চাকরি করেন না কেন, আপনার চাকরিদাতা তিনি আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছেন, চুক্তি যে সময়ের হয়েছে সেটা 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, সেই সময়টা আপনি তার কাজ করতে বাধ্য। এই সময়টাতে আপনি কাজ না থাকলেও নিজেকে প্রস্তুত করে রাখবেন, অন্য কোথাও কাজ করতে পারবেন না, যদি করেন তাহলে সেটা গুনাহ হবে এবং বান্দার হক নষ্ট করা হবে। হ্যাঁ, আপনার মালিক যদি আপনাকে অনুমতি দেন তুমি অবসর থাকলে অন্য কাজ করিও, তাহলে তো সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। হামিদা বেগম লিখেছেন, আমার স্বামী আমার অ্যাকাউন্টে টাকা জমা রেখে মারা গেছেন, এই টাকার জাকাত কি আমাকে দিতে হবে? আপনার স্বামী আপনার অ্যাকাউন্টে টাকা রেখে মারা গেছেন, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই টাকার মালিক হয়ে গেছেন তার ওয়ারিসরা, তিনি যে টাকাই রেখে গেছেন না কেন, তার ফিগার যাই হোক না কেন, সেটা তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে, অর্থাৎ ওয়ারিসরা এটার আনুপাতিক হারে মালিক। শরিয়া যাকে যতটুকু হিসা দিয়েছে, কোরআন তাকে যার জন্য যতটুকু হিসার কথা বলেছে, তিনি ততটুকু হিসার মালিক, অতএব ততটুকু হিসার জাকাত তিনি দিবেন, এটা জাকাত আপনি দিবেন না। নাজি হাসান লিখেছেন, এবার তাজিয়া মিছিল বিপুল মিডিয়া কভারেজ পেয়েছে, এভাবে প্রায় দেখা যায়, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ হলে সেটা সামান্য লোক করলেও মিডিয়া বিপুলভাবে প্রচার করে, কিন্তু লক্ষাধিক মানুষের ওয়াজ মাহফিল হলে কিংবা কোনো হাফেজে
কোরআন বিশ্বজয়ী হাফেজ হলে সেভাবে প্রচার পায় না। মিডিয়ার এমন দ্বিমুখী আচরণের কারণ কী বলে মনে করেন? এ বিষয়ে আমরা বিভিন্ন সময় বলেছি যে আশুরা উপলক্ষে দেশে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছে, প্রতি বছর রেখে থাকেন, আর এর বিপরীতে কয়েকশো বা কয়েক হাজার বড় জোর বা এক দুই হাজার মানুষ আপনার তথাকথিত তাজিয়া মিছিলে বের হয়ে থাকে। তাজিয়া মিছিল কোরআন হাদিসের কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয়, এটি কুসংস্কার এবং এটি বিদআত। এই বিদআত যদি কয়েকশো মানুষ করেন, সেটা যদি কভারেজ পায় মিডিয়াতে, তাহলে সেক্ষেত্রে একই দিবসকে কেন্দ্র করে, একই দিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ যা করছে সেই ব্যাপারে কেন নিউজ হচ্ছে না? কেন আমরা আশুরা উপলক্ষে কোনো নিউজে শুনতে পাই না যে আজকে পবিত্র আশুরা, এ উপলক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানরা সিএম পালন করেছেন, রোজা রেখেছেন? এই কথাটা আমরা কেন শুনি না? কারণ ইতিবাচক হলে সুন্নার প্রচার হয়ে যাবে। তো আপনি ঠিকই বলেছেন যে আমাদের এক শ্রেণীর মিডিয়া তারা নেতিবাচক বিষয়গুলোকেই অনেক বেশি হাইলাইট করে এবং সেটাকে প্রচার করে। তারপরও আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে হবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।